হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর আজকে জানাই লক্ষ্মী পুজোর অনেক অনেক প্রীতির শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। তো আশা করি তোমাদের সবার বাড়ি আজকে লক্ষ্মী পুজো, আজকে ঘরে ঘরে লক্ষ্মী পুজো। তো আমি আজকে লক্ষ্মী পুজো করব। দেখো এখন বাজে সকাল 6:30, আর আমার সানঠান রেডি হয়ে গেছে। এইবার আমি যাব আলপনা দিতে। তো আজকে সারা দিনটা আমার সঙ্গে থেকো, পাশে থেকো। তো কীভাবে আমি লক্ষ্মী পুজো করি তো তোমাদেরকে সবটাই দেখাবো। তো এখন যাবো আমি আলপনা দিতে, তারপর আলপনা দিয়ে তোমাদেরকে দেখাবো যে আমি কীরকম আলপনা দিয়েছি। তো চলো দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমার আলপনা দেওয়া হয়ে গেছে। খুব তাড়াতাড়ি করে আলপনাটা দিলাম, কারণ এখনও অনেক কাজ বাকি। কালকে রাত্রির আলপনাটা দিয়ে রাখতে পারিনি, সেই জন্য আজকে তাড়াতাড়ি করে আলপনাটা দিলাম। তো তোমরা দেখো কীরকম হয়েছে, আর অবশ্যই কমেন্টে জানিও যে কীরকম হয়েছে আলপনাটা। তো এইবার আলপনা দেওয়া হয়ে গেছে, এবার আমি যাব সবজি কুটতে। তো ঠাকুরের ভোগ রান্না করব, তার জন্য সবজি কুটতে হবো। তো চলো আলপনাটা দেখাই তোমাদের, চলো। তো ওইখানে আমার লক্ষ্মী ঠাকুর বসবে, তো ওই টুলটার সামনেই দেখো আমি আলপনাটা দিয়েছি। বেশি কিছু করিনি, এরকমই সিম্পল একটা আলপনা করেছি। তো এবার যাব আমি ভোগ রান্না করব, তার জন্য সবজি কুটতে, চলো। তো দেখো আমার ভোগের সবজি কাটা রেডি হয়ে গেছে। তো কি কি মেনু হবে তোমাদের বলে দিচ্ছি, আর কি কি সবজি কুটেছি দেখো। দেখো মটরশুঁটি, আর এখানে দেখো আলুর দমের আলু কাটা রয়েছে, তারপরে এখানে হচ্ছে পাঁচটা ভাজা, আর এই দেখো এদিকে হচ্ছে বাঁধাকপির তরকারি, আর হবে খিচুড়ি। তো দেখা যাও কতদূর কি হয়, কতদূর কি করতে পারবো, তো তোমাদের বলবো, দেখাবো, চলো। তো দেখো আমি ভোগ রান্না করতে এখন বসে পড়েছি, আর এখন আমি করছি ডালটা, মুগ ডালটা খিচুড়ি হবে, সেই জন্য মুগ ডালটা আগে ভেজে নিচ্ছি। তো দেখো এই দেখো আমি এখন মুগ ডালটা লাল লাল করে একটু ভেজে নিচ্ছি, তারপরে খিচুড়ি বসাবো, ভাজা বসাবো, পরপর সব রান্না করব। তো চলো মুগ ডালটা ভেজে তারপরে ধুয়ে নেব, তারপরে তোমাদের সাথে আবার ফিরে আসছি। হে কি করছো? এই যে এখন এই যে ভাজা ভুজি চলছে, পাঁচটা ভাজা চলছে, এই কুমড়ো ভাজা, এই পাঁচটা ভাজা করে নিই, পাঁচটা ভাজা করে নিয়ে তারপরে বসাবো বাঁধাকপি। এই বর আর মেয়ে গিয়েছে বাজারে ঠাকুরের ফল আনতে, ফুল আনতে, মিষ্টি আনতে, এসব আনতে গিয়েছে। তো ততক্ষণে আমি ভোগটা রেডি করে নিই যতটা পারছি। পাঁচটা ভাজায় কী কী আছে? পাঁচটা ভাজা, আসল কথা হচ্ছে কালকে পাঁচটা ভাজা তোর মামারে বলতে ভুলে গিয়েছি, কালকে তোর মামাকে বলতে ভুলে গেছি যে পাঁচটা ভাজা কী কী আনতে হবে। পাঁচটা ভাজার নামই বলিনি। তো আলু কুমড়ো তো এনেছে, তো আলু কুমড়োটা দুটো দু রকম হয়ে গেল, আর গাজর বিনস ক্যাপসিকাম এনেছে, ওইটা তিন রকম হয়, এই যে পাঁচটা ভাজা হয়ে গেল এরকম। বাহ কী বুদ্ধি, কালকে বলবো যে পাঁচ রকম সবজি আনতে এসে আমার খেয়াল নেই। ওকে করে নাও। হ্যাঁ যাও পাঁচটা ভাজা করে নিই, তারপরে কী করছি তোমাকে দেখাচ্ছি। ও কাকা
তো দেখো আমার বাঁধাকপি রেডি হয়ে গেছে। এইবার আমি এতে ঘি দিয়ে নামিয়ে নেব। এবার আমার দেখো ঘি দেওয়া হয়ে গেল বাঁধাকপিতে। এইবার আমি এটাকে নামিয়ে নেব। দেখো আমার আলুর দম কষা হয়ে গেছে। এবার আমি জল ঢেলে আলুটাকে সিদ্ধ করব। তারপরে আমার আলুর দম হয়ে যাবে। তারপরে আর খিচুড়ি করব। তারপরে দেখা যাক কি হয়। লুচিটা আসা ইচ্ছা আছে লুচি করার তো দেখি লুচিটা কখন করি। তাড়াতাড়ি করে ফল এদিকে দেখো ফল কাটা হয়ে গেছে। পরে দেখাচ্ছি। সে দেখো আলুর দম প্রায় কষা হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দেব। দেখো সবাই আমাদের বাড়ি লক্ষ্মী ঠাকুর এসেছে। সত্য লক্ষ্মী ঠাকুর। মুনু সকাল সকাল শাড়ি পরে নিয়েছে, আমি এখনো শাড়ি পরতে পারলাম না। মুনু লক্ষ্মী ঠাকুর সেজে নিয়েছে। সবাই জানিও মুনুরে কেমন লাগছে লক্ষ্মী ঠাকুর সেজে। আমাকে আমার বাবেন দিদি সাজিয়ে দিয়েছে। তো এখানে দেখো এবার খিচুড়ি রান্না হচ্ছে। এখন তো খিচুড়ি হবে। আর এখানে দেখো দুধ পায়েসটা হলেই হয়ে যায়। কৃপা দৃষ্টি কর মাগ যত প্রতি জনে। এইমাত্র পর তুমি দাও গো সবারে সতত ভূপতি যেন থাকে তব পায়। চিরশান্তি ময়দাম শ্রী বৈকুণ্ঠপুরী অপূর্ব সৌন্দর্য যার অপূর্ব মাধুরী। এইবার সবাই পাড়ায় প্রসাদ দিতে যাচ্ছি। আরো সবাই আসবে। তো আমি এখন পাড়ায় সবাইকে প্রসাদ দিয়ে আসি। কি করছো? এই যে লুচি। সবাই আসবে সেজন্য লুচি করা হচ্ছে। লুচিটা আর কটা বাকি হয়ে গেলেই হয়ে যায়। বাকি লুচিগুলো ভীষণ খুবই চাই। তো লুচি হয়ে গেছে। আর কটা বাকি? এই যে আর কটা বাকি। তো এগুলো করে নিলে
আজকের মতো শেষ। তো ফ্রেন্ডস, আমার সব কমপ্লিট, আমার রান্না বান্না সব কমপ্লিট, গোছানো হয়ে গেছে, সবাইকে পাড়া সবাইকে প্রসাদও দেওয়া হয়ে গেছে। এইবার কয়েকজন আসবে সন্ধেবেলা, তো তার আমার বাড়ির লোক আসবে, আরও বন্ধু বান্ধব আসবে, তো ওরা আসবে। আমার সব রেডি হয়ে গেছে, এবার আমি একটু যাব সাজুগুজু করতে। চোখের কি হাল গো? এবার দাঁড়াও, ঠিক হয়ে যাচ্ছে। তো দেখো আমার সাজুগুজু, আমি রেডি হয়ে গেছি লক্ষ্মী পুজোর জন্য। আর এই দেখো আমার বান্ধবীও চলে এসছে। তো এখন আমরা গল্প করব। হ্যাঁ বলো। আর এই দুই বন্ধু ঝগড়া তো চলতেই থাকবে সারাক্ষণ। তো আমরা এখন গল্প করব, তারপরে প্রসাদ খাবো। চল, কিরকম হয়েছে রে? ও অঙ্কন, কিরকম হয়েছে? আমাদের রান্না সবসময় ভালো লাগে। ও, ওর ভাতটা। তো ফ্রেন্ডস দেখো, এখানে আমার মা এসেছে, ভাই এসেছে, এরপরে বাবা আসবে একটু পরে, তো ওরা চলে এসেছে। দেখুন আমার শাশুড়ি মা খুব লাজুক, ক্যামেরায় আসতেই চায় না। আর এই আমার শালা, ভালো যদি মেয়ে থাকে বলো, বিয়ে দেবো। কে এসেছে দেখো আমাদের বাড়ি? হাই বন্ধুরা। তো ফ্রেন্ডস দেখো, আমরা অনলাইনে অর্ডার দিয়েছিলাম, তো একটা দারুণ জিনিস, তো সেটাকে এখন পার্সেল আসলো, তো সেটাকে এখন খুলে দেখাবো তোমাদের। আমি নিজেও দেখিনি, তো আগে ভাবলাম তোমাদের খুলে দেখাই। ডিজে লাইট, খুব তাড়াতাড়ি এসেছে ফ্লিপকার্ট থেকে, খুব তাড়াতাড়ি এসেছে। এই দেখো, তো চলো এটাকে তোমরা তোমাদের জ্বালিয়ে দেখাই। তো চলো এটা তোমাদেরকে আমি লাগিয়ে দেখাই কীরকম আলো জ্বলে, আমি নিজেও দেখবো। চলো, লাইটটা লাগিয়ে দিয়েছি, তো দেখো কীরকম আলো হচ্ছে। ওয়াও, দারুন, ভেরি নাইস, দারুন, ভীষণ সুন্দর। আই বাস, খেতে বসে গেছো? বাড়িটাকে লক্ষ্মী পুজোর প্রসাদ এসেছে, তো আমি এখন বসে বসে ধীমানদের বাড়ির লক্ষ্মী পুজোর প্রসাদ খাচ্ছি। আর সবাইকে তাও সকালেও জানিয়েছি, আর এখনও জানাচ্ছি, সবাই ভালো থেকো, লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা, তোমাদের অনেক ভালোবাসা। আশা করি তোমরা আজকের দিনটা খুব ভালো করে কাটিয়েছো। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আমি প্রসাদ খেয়ে এবার শুয়ে পড়বো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক গুড নাইট।